আজকে আমি আর মা দুজনেই রান্না করব আমি বানাবো লেমন রাইস আর মা বানাবে চিকেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে তো মার মনে হচ্ছে মশলা সব রেডি আমি কৃষককে ঘুম পাড়িয়ে এলাম একটু দেরি হলো এখন রান্নাটা শুরু করি তাড়াতাড়ি আমি মশলাগুলো করে নেব জিরে ধনে একসঙ্গে আমি সব বেটে নেব এই যে পাটাই মশলা বাটা এই যে পাথরে পাথরে ঘষা এর যে কতটা টেস্ট হয় আপনারা বাড়িতে খাবার চেষ্টা করবেন দেখবেন ও মিষ্টির মশলার স্বাদ আর এই যে স্বাদ অনেক বেশি আমরা তো ওই গুঁড়ি মশলা কোনো সময়ও খাই না আমরা যা করি আমরা এই বাড়িতে এই ঠেলায় না পড়লে খাই না কথায় আছে না ঠেলায় না করলে বিড়াল গাছে ওঠে না ঠেলায় যদি করি তো একটু মিক্সির মশলা খাই নাহলে তো বেটেই খাই হাঁড়িতে জল নিয়ে নিয়েছি উনুন ধরিয়ে দিয়েছি হাঁড়ি আগে বসাই কটা কারি পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কা লাগবে নিয়ে আসি কারি পাতা ওই পুরনো বড় গাছটা কেটে দিয়েছি এখানে ছোট একটা গাছ হয়েছে এটা থেকেই নিলাম ধনে পাতা নিচ্ছি মানে ও টমেটো মাংসতে মা টমেটো দেবে টমেটো নিয়ে ভাই দেখ গোলাপগুলো কি সুন্দর ইয়ে এই গোলাপটা কি দারুন দেখ আর ওই এই চায়না গোলাপটা দেখ একটা থোকায় কতগুলো হয় এটা আমি এনেছিলাম এই গাছটা আর একটা সেই ইয়ে ওইটা ওইটা মনে হয় তিনটে গোলাপ গাছ এনেছিলাম ওই গোলাপের কালারটা দারুন এই চায়না গোলাপগুলো কি সুন্দর লাগছে দেখতে জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো আর একটু দিচ্ছি সামান্য সাদা তেল আমি লেমন রাইসে যা যা লাগবে জোগাড় করে নিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা আমি এরকম গ্রেট করে নেব সর্ষের তেল তেজপাতা জিরে এখানে বাসমতি চাল নিয়েছি আমি 1.5 কেজি আজকে লোকজন বেশি আছে তাই একটু বেশি নিয়েছি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম জল এখানে গরম হয়ে গেছে এবার চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন ধনে জিরে লঙ্কা পরিমাণ মতন লবণ হলুদ এবার দিয়ে দেবো মাংস ধনে
পাতাগুলো কুচি করে রেডি করে নি। ঠাকুমা নেই, ঠাকুমাকে পাঠিয়েছি ঘরে, কি সব ঘুমাচ্ছে একা একা, ঘরে কেউ নেই, উঠে গেলে ও নামতে যায় আর খাট থেকে পড়ে যায়। লেবু নিয়েছি, লেবুটা কেটে নি। লেবু কেটে লেবুর রসটা বার করে নিয়ে এবার আলু আর টমেটো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। কড়াই মনে হয় গরম হয়ে গেছে, দিচ্ছি সাদা তেল। আগে বাদাম গুলো ভেজে নেব, বাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম কাঁচা, চীনা বাদামটা কাঁচা। বাদাম দিয়ে দিলাম ভেজে নিয়ে, আগে বটিটা সরাও তো। দেশি মেক্কা মুজি নিয়ে পাও দুইটা দিয়ে একটু দরলাম পা গুগু, এখন প্রথম থেকে শেষ তোমার যায়। কাজু বাদাম আমি একটুখানি ভেঙে ভেঙে রেখেছিলাম, আমার বাদাম দিচ্ছি গরম গরম, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, ঠান্ডা হোক ঠান্ডা হোক ঠান্ডা হোক। দারুন দারুন সেন্ট বেরোচ্ছে, দারুন সেন্ট বেরোচ্ছে, কষা কষা হয়ে গেছে, হ্যাঁ জল দিয়ে দাও, দারুন সুন্দর হয়েছে না, হুম দারুন দারুন লাগছে, জল দিয়ে দাও। তো বন্ধুরা এখন এই আলুটা দিয়ে কিন্তু রুটি খেতে দারুন লাগবে, একদম পুরো পারফেক্ট রুটির আলু, মশলা মেখে এত সুন্দর হয়ে আছে আর সেন্টটা এত ভালো বেরিয়েছে। মাংস ফ্রাই হয়ে গেছে, এবার গরম মশলাটা বেটে দিয়ে দেবো। লেমন রাইসটা বানাবো এবার, এবার কড়াই তেল গরম হয়ে গেছে, প্রথমে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে, বিউলির ডাল, এই দিচ্ছি একটু ছোলার ডাল, কয়েকটা কারি পাতা, একটু আদা আর কাঁচা লঙ্কা যেটা গ্রেট করে রেখেছিলাম, হ্যাঁ ছোলা আমি দিচ্ছি দিচ্ছি, হলুদ ঠিক আছে না, এটা নষ্ট করেন তো একসাথে হবে না, অল্পস্ত করে দেব। হ্যাঁ বসো বসো, বাদাম দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়ে নামাই। খুন্তি গেছে ওইখানে, হাতা আছে এখানে, পাল্টা পাল্টি হলো, কামি কিসে কামি দিতে মশা, লেবুর রস দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, বন্ধুরা দোল তো চলেই এলো, পরশুদিন দোল, আর প্রত্যেক বছরের মতো এবারেও হচ্ছে আমাদের বাড়িতে দোল উৎসব।
যেরকম হয় আপনারা আগে যেরকম দেখেছেন ভিডিওতে, এবছরের ভিডিও দেখতে পাবেন। তো সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের দোল উৎসবে আমাদের বাড়িতে আসবেন, যারা পারবেন আসতে তারা অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে দেখবেন। আর প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু সিদ্ধি হবে আমাদের বাড়িতে। বাবু লঙ্কাতে হাত দিস না কিন্তু, লেমন রাইস হয়ে গেছে আর বাকি যেটুকু আছে ওইটুকু নিয়েও আমি এইভাবে বানিয়ে নেবো। তো দেখলেন কিভাবে বানালাম, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে, সবাই খাবে। তারপর লেমন রস বানাইছে আর আমার বৌমাই যে ওই কবিতায় যেই মাংস আনছে দেশি মুরগি, খুব ভালো হয়েছে, দুই ওটা খুব সুন্দর হয়েছে। লেমন রাইস হয়ে গেছে আর বাকি যেটুকু আছে ওইটুকু নিয়েও আমি এইভাবে বানিয়ে নেবো। তো দেখলেন কিভাবে বানালাম, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে, সবাই খাবে। তারপর তাই না, আজকে তুমিও খাবে এটা আর আমাদের এক পিস চিকেন দিয়ে, তাই না? ওরক মা দেখো কেমন হয়েছে লেমন রাইস আর চিকেন, খুব সুন্দর হয়েছে। আমার নাতি বউ এই যে লেমন রস, হ্যাঁ ঠিক লেমন রস, হ্যাঁ ঠিক লেমন রস, লেমন রস যা পেরেছে একটু চিনি দিয়ে নুন দিয়ে খাইয়ে উঠছি, আমি এই দিয়ে দারুণ ঝুরঝুরে হয়েছে একদম, দারুণ দারুণ লাগছে দেখতে। দেখি টেস্ট করে কেমন হয়েছে, স্মেলটা দারুণ উঠছে, দেশি মোরগ আর লেমন রাইস দুটো কম্বিনেশন বন্ধুরা দারুণ লাগছে। লিমু রান্না করেছে লেমন রাইস আর মা রান্না করেছে দেশি চিকেন, দুটোই দারুণ। আর মা এমনিতে চিকেন কিন্তু খুব ভালো রান্না করে, আর লেমন রাইস তো লিমু একদম ফাটি দিয়েছে আজকে। লিমু খুব সুন্দর হয়েছে, আর দুটো মিশিয়ে খাচ্ছি, কি বলবো বন্ধুরা আপনাদের, খুব সুন্দর হয়েছে, দুজনেই বললো খেয়ে খুব ভালো হয়েছে। আর দেখে তো মনেই হচ্ছে বেশ ভালো হয়েছে, আমি জানি না আমি কি বসে আছি, আমাকে একটু দিলেও না, এই না না। তো দুজনেই বললে খুব ভালো হয়েছে। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন বাড়িতে লেমন রাইস আর দেশি চিকেন, আর দোলে কিন্তু অবশ্যই আসবেন সবাই, খুব আনন্দ হবে, খুব আনন্দ করতে যদি আনন্দ করতে চান আমাদের সাথে সবাই অবশ্যই আসবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে, টাটা। খাওয়া গেল নেপালে চলে যাক, আর দোলে সবাই আসবেন আপনারা, ওই প্রতি বছরের মতন এবছর ওইতে লাগছে, আপনারা আসলে খুব খুশি হবো।